আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না, তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন, অনেকে কটু কথাও বলেন, কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে। দয়া করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বোন ফারজানা প্রশ্ন করেছেন, দেখুন যে সমস্ত বোনের বাচ্চা হয় না, আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে, আছে না? নাই, গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন। সন্তান হওয়া না হওয়া, এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে? কোনো মানুষের হাতে? সন্তান দেওয়া বা না দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযুকুর আইউযাউজুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, তাকে যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, কাউকে আল্লাহ তাআলা দুইটাই দেন, কাউকে আল্লাহ কিছুই দেন না, এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার। অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে, সে আল্লাহর কাছে কবিরা গুনায় লিপ্ত আসামি। যদি সে মুখে দাঁড়িয়েও থাকে, সে যদি হাজি সাহেব থাকে, সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, সে যদি আলেম ইমাম সাহেবও হয়, তারপরও সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল, বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য খবরদার, সন্তান হয় না, সব ছেলে হয় অথবা সব মেয়ে হয়, এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা। এর পাশাপাশি বোন যেটি জানতে চেয়েছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জনের বিভিন্ন আমলে কথা বলেন, বিভিন্ন আমল আপনি করতে পারেন। কোরআনে কারিমে বিভিন্ন আয়াত আছে, যে আয়াতগুলো আমল করার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে, সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলে কথা বলতে চাই। আপনারা জানেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে আল্লাহ তাআলা বার্ধক্যে সন্তান দিয়েছেন, বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। আল্লাহর আরেক নবী জাকারিয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন, নিরাশ হয়ে গেছেন যে এই বয়সে সন্তান হবে না, ঠিক তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন, সেই দোয়াগুলো আপনিও করতে পারেন, স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন। তার ভিতরে একটা দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া বেশি বেশি পাঠ করবেন, এমনকি যাদের সন্তান আছে আবারও সন্তান হবে সে আশা রাখেন, আপনিও আল্লাহর কাছে এই দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আমার সাথে বলেন সবাই রব্বি হাবলি মিনাস সলিহিন, এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। মনে রাখবেন আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি যদি নেক হয়, আল্লাহ ভীরু হয়, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে, আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে, আখিরাত তো আছেই। এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে সবসময় কামনা করবেন। সন্তান যদি অমানুষ হয়, এর চেয়েতে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে? আমি জাপানে গিয়েছি, সেখানে দেখেছি এখানকার কালচারও আপনারা আমার চাইতে আরও ভালো জানেন, অনেকেই আছেন একটা কুকুর সাথে নিয়ে তাদের দিন যাপন করে, আছে না? নাই, আপনাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না? বৃদ্ধ বয়সে একজন মানুষ একটা কুকুরের বাচ্চা, কুকুরের একটা ছানাকে নিয়ে তার দিন রাত সে পার করে দেয়, তার সব কিছু সে শেষ করে দেয় শুধু একটা কুকুরের বাচ্চাকে সাথে নিয়ে। এই জিনিসটা কি আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত বলেন তো? এটা কি কাঙ্ক্ষিত? এরা কেন এরকম করে? কারণ ওই যে সন্তান সন্ততি নাতিপুতি তাদেরকে হাতের কাছে পায় না। মানুষ আদর করতে পারলে কেউ তো আর পশু আদর করে থাকতো না ভাইরা আমার। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, নিজের সন্তানকে যদি ইমান শিখান, তাওহিদ শিখান, মনে রাখবেন পৃথিবীতে ইমানদার কোনো সন্তান তার বাবা মাকে বার্ধক্যে রেখে দূরে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারে। আপনারা দেখেছেন অনেকে, গত কদিন আগে নিউজ হয়েছে আমাদের দেশে, মূলধারা মিডিয়াগুলোতে উঠে এসেছে যে জাপানে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ পাওয়া গেছে যারা বাসায় মরে পচে, অনেকে আছেন যে কয়েক মাস পর জানা গেছে যে লোকটা মারা গেছেন, তারপর পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদেরকে লাশ উদ্ধার করেছেন, কারণ তারা একাকী থাকতেন, কেউ সাথে থাকতো না। এর চাইতে বড় বেদনার, এর চাইতে বড় যন্ত্রণার, এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে যে বার্ধক্যে এসে তারা কোনো মানুষ পাবে না। আপনি যদি চান যে আপনার সন্তান সন্ততি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে, আপনাকে আগলে রাখবে, আপনাকে স্নেহ মমতা দিবে, ভালোবাসা দিবে, তাহলে মনে রাখবেন একমাত্র পথ তাদেরকে মুসলমান বানানো, আল্লাহ ভীরু বানানো। আপনি যদি তাদেরকে বিজ্ঞানী বানান, সায়েন্টিস্ট বানান, আপনি তাদেরকে শিক্ষিত বানান, বড় ব্যবসায়ী বানান, বড় পদাধিকারী বানান, কিন্তু ইমান শিখান নাই, তাওহিদ শিখান নাই, তাকওয়া শিখান নাই, ইসলাম শিখান নাই, আমি শপথ করে বলতে পারি আপনার এই সন্তান
আপনার বিপদের কারণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য সন্তান নেক হোক আমরা সবাই চাই কি চাই না বলেন, তাহলে দোয়া করতে হবে যে বোন চেয়েছেন তার জন্য এবং অন্য সবার জন্য বলছি রব্বি হাবলি মিনাস সলিহিন। এত বেশি বেশি করে পাঠ করবেন। আরেকটা দোয়া হলো রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বিশেষ করে যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, রব্বি লা তাজারনি ফারদা, হে আল্লাহ আমাকে একা আপনি রেখে দিবেন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি সর্বোত্তম ওয়ারিস, তারপরও আপনি আমাকে নেক সন্তান দান করুন। এই দোয়ার মধ্যে সেটি চাওয়া হয়েছে। অতএব রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। এর বাইরেও আরও বহু দোয়া আছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দোয়া, আপনি দোয়া শ্রবণকারী। আমি আমার জীবনে বুজজ্ঞান হয়েছে থেকে নিয়ে একটি দোয়া ছাড়ি নাই, রব্বানা রব্বি হাবল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ও জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত নম্বর 74, 74 আয়াত নম্বর, সুরার নাম হলো সুরা আল ফুরকান। এই আয়াতে যে দোয়া আছে, এখানে যারা অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা নেক বা ভালো স্ত্রী যদি জীবনে না দেন তো আপনার জীবনে অনেক কিছু হওয়ার পরও সুখ শান্তি আপনি পাবেন না। সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য নেক স্বামী, এই উভয় পক্ষের জন্য একই দোয়া, কমন দোয়া, আপনারা দোয়াটা পড়তে পারেন নেক সন্তানের জন্য। আমি যে বোন দোয়া ইয়ে চেয়েছেন, পরামর্শ চেয়েছেন, তাকে বলবো এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এর বাইরে আরও তিনটা দোয়া পড়েছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দোয়া। এই চারটি দোয়া নিয়মিত পড়বেন, ইনশা আল্লাহ সন্তানহীনতার কষ্ট দূর হবে। এরপরও যদি আল্লাহ না দেন তো মনে রাখবেন আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে। সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে, খারাপ হয়েছে, অসুস্থ হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, তার চাইতে আল্লাহ তাআলা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয়। এই জন্য আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবেন। তবে তাবিজের যে ব্যবহার এটি সুন্নার খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ দেননি, ব্যবহার করেননি। এই তাবিজের ব্যবহারে কোরআনে করিমের আয়াত থাকলে সেটা জায়েজ কি না জায়েজ, এটা নিয়ে ওলামাদের যে ইখতিলাফ বা মত পার্থক্য আছে, এর ঊর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। বিধায় কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়া আয়াত এগুলো পড়ে পড়ে ফু দিবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।